হ্যালো মাই লাভলি ইউটিউব পরিবার, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ইউটিউবার রাখির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি। আর আজকের ব্লগটা না কোনো ঘরের কাজ না কিছু, একটা আলাদাভাবে আজকের ব্লগটা আছে। তো প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো, রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আমি আমার স্টুডেন্ট আর আমার দুই মেয়ে, টোটো রিজার্ভ করে দিয়েছিলো আমার হাজব্যান্ড, আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায়, দাঁড়াও বলছি, আমি যাচ্ছি, আমি এখন বাড়হাল, আমাদের বাড়ির বেশ কিছু দূরে আছে, তো সেখানে যাচ্ছি। কেন যাচ্ছি, যাচ্ছি আমি ওখানে ব্রাইড সাজাতে। তো আমার আজকে তিনটে ক্লায়েন্ট আছে, একটা আছে ব্রাইড আর দুটো আছে পার্টি মেকআপ, তো সেইখানেই যাচ্ছি। আর আমাকে 5:10 মধ্যে আমাকে ঢুকতে বলেছিলো, তো সেখানে গিয়ে আমি পৌঁছে গেছি 5:05। আর ব্রাইডটা গেছে, এখনও বিধি টিধি তাদের শেষই হয়নি, তো আমি গিয়ে পৌঁছে গেছি। পাশের বাড়িতেই আমাদেরকে থাকতে দিয়েছিল, রুমটা বেশ খুব ছোট আর গরমও প্রচণ্ড ছিল। তো আমি তাই ভাবছিলাম যে এত গরমে আমাকে ভালো একটা মেকআপ দিতে হবে, আমার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। আর সেখানে পৌঁছে গিয়ে তারপরে নিজের জিনিসপত্র সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখলাম, রিং লাইটটা সেট করলাম, করার পরে কোল্ড ড্রিঙ্ক দিলো, খেলাম, খাওয়ার পরে একটা আমি পার্টি মেকআপ করলাম আর একটা আমার স্টুডেন্ট করলো। দুটোই পার্টি মেকআপ কমপ্লিট করে কিছুক্ষণ বসার পরে আমার ক্লায়েন্টটা আসলো। 8:30 নাগাদ আমি ক্লায়েন্টটাকে সাজাতে বসলাম, আর ক্লায়েন্টটাও খুব মিষ্টি ছিল। আর আমার মেকআপগুলো কেমন হয়েছে অবশ্যই বলো, আর এত গরমে এত ভালো মেকআপ দিতে পেরেছি, এটা আমার জন্য খুব একটা গর্বের ব্যাপার যে আমি ভালো একটা মেকআপ দিতে পেরেছি, আমার ক্লায়েন্ট খুব খুশি হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার নেক্সট যেটা ইউটিউব চ্যানেল আমি ওপেন করেছি, রাখি বিউটি টাচ, সেখানে গিয়ে দেখতে পাবে ফুল টিউটোরিয়ালটা আমার মেকআপের। আর দেখতেই পাচ্ছ আমার ব্রাইডকে কত মিষ্টি লাগছিলো। তো কাজটা আমার প্রায় 2.5 ঘন্টাতে কমপ্লিট হয়ে গেছিলো, তো দুটো পার্টি মেকআপ আর একটা ব্রাইড আমার সাজানো হয়ে গেছে। তারপরে আমি যখন বাড়ি বেরাবো কিছুতেই আসতে দিবে না, সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ছাদের উপরে ব্রাইডের মণ্ডপটা সাজানো ছিল সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।